চেতনা সামগ্রিক যে এখন একুশ বললেই আমরা বুঝি যে একই সেটা থাকা সম্ভব। সেই দিনটা যেমন দুঃখের তেমন গর্বের তেমন আনন্দ। দুঃখটা হচ্ছে সেদিন কোনো বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের পাঁচ ভাই শহীদ হয়েছেন এবং এটা বিশ্বের ইতিহাসে সম্ভবত নিজের ভাষাকে নিজের মাতৃভাষাকে স্টাবলিশ করার জন্য এই ধরনের ঘটনার নাম জানি সেটা দুঃখের কারণে একটা দাবি সভাপতি সাথে সাথে এবং কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ বৃন্দ সেটাই আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের মাধ্যমে আজকে এই পরন্ত বিকেলে এই সংগ্রামের ছায়া হবে একুশের শহীদ মিনারের পাদদেশে। আরো আমাদের যে ১৯৯৯ সালে প্রায় ৫০ বছর পরে উপস্থিতি আমাদের যে আজকের এই একুশের মিলন মেলা এর অবদানের জন্য একুশে একাডেমিকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যারা তাদের শ্রমের বিনিময়ে এই আন্তর্জাতিক স্মৃতিসৌধ গড়ে তুলেছেন এই ঐতিহ্যবাহী পার্কে। এটি আমরা যারা প্রবাসী, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বাঙালি বলে পরিচয় দেই, তাদের জন্য এটি একটি মাইল ফলক। অনেক বেশি যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশে মহান একুশে স্মৃতি বহন করবে প্রজন্ম থেকে প্রজন্ম স্থাপন করা হয়েছে, যেখানে লেখাই আছে আমি দীর্ঘদিন বাংলা সাহিত্যের বাংলা পত্রিকার সাথে জড়িত ছিলাম, অনেকেই আমাকে দেখেছেন আমি বাংলা ভাষা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, বাংলা পত্রিকা নিয়ে একটি রীতিমত এই প্রবাসী যুদ্ধ করেছি। আমি যুদ্ধে টিকেছিলাম ১০ বছর নিরলস ভাবে এই প্রবাস থেকে সাপ্তাহিক পত্রিকা ২০০৬ থেকে ১৯৭৬ থেকে ২০০০ সাল পর্যন্ত আমি সাপ্তাহিক হিসেবে পত্রিকা বের করেছি। এই প্রবাসে তখন বাঙালিদের সংখ্যা আমরা পত্রিকা বের করার পর আমার মনে আছে অনেক সময় বাসার দরজার নিচ দিয়ে ডরে ডরে দিয়ে আসতাম বাংলা চর্চার জন্য, বাংলা পড়ার জন্য, বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত। আজ গর্ব করে বলতে হয় এই সিডনিতে আমরা অনেক বাঙালি বসবাস করছি, আমাদের বাংলাদেশিদের বাঙালিদের বিশাল একটি অংশ এখন আমরা এখানে। কিন্তু যখন এখানে প্রথম বাংলার চর্চা শুরু হয় তখন অনেকেই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন এবং আমাকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন।
ইঞ্জিনিয়ার বলে ডাকতে পারি একাডেমি, একুশে একাডেমি অস্ট্রেলিয়া একটি দীর্ঘ ইতিহাস স্মৃতিস্তম্ভটি গড়ে তোলার পিছনেও একটি ইতিহাস। আমি বটবৃক্ষের মতো এই সকল স্মৃতি যেন বহন করছি এবং সকল স্মৃতিগুলোই যেন আমার কাছে বহমান এবং আমি আমার জানা প্রথম হঠাৎ একদিন আমি আমাদের তৎকালীন মাননীয় রাষ্ট্রদূত আশোকদুল্লাহ সাহেব আমাকে তখন ফোন করলেন এবং একটি আনন্দের সংবাদ জানালেন। তিনি আমাকে বললেন যে আমি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি এবং ক্যাশফিল পার্কে একটি স্মৃতিস্তম্ভ করার জন্য অনুদান হিসাবে তার কাছে আবেদন জানিয়েছি এবং তৎকালীন প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে এককালীন একটি অর্থ মঞ্জুর করেছিলেন। এই সংবাদটি উনি মনে হয় আশাবুদুল্লাহ সাহেব প্রথম আমাকে জানিয়েছিলেন। আমি তখন পত্রিকার সাথে যুক্ত, ওনার সাথে আমার প্রায় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হতো এবং এই সংবাদটি শোনার পরে আমি এডিটোরিয়ালে সেই সংখ্যায় একটি এডিটোরিয়াল লিখেছিলাম এবং সেখানে এই স্মৃতিস্তম্ভ নিয়ে বিস্তর আলোচনা এবং এর ভবিষ্যৎবাণী আমি করেছিলাম। আমি তৎকালীন সময়ে এই একুশে একাডেমির বিষয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং একুশে একাডেমির এখন যারা কর্মকর্তা ছিলেন এখানে নির্মল পাল আছেন, এখানে নিহাল বাড়ি আছেন, আমি আন্দোমান শামীম আছেন, ডক্টর আব্দুল ওয়াহাব আছেন, বর্তমান বিশ্বে ডিজিটাল এরা সুলতান ভাই আছেন, এরা সবাই এত স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং এই স্মৃতিস্তম্ভটি তৈরির ব্যাপারে সহযোগিতা করেছেন। আপনারা আগে জানেন যে এই একুশে বইমেলাটি খুব অল্প পরিসরে হতো, অল্প কয়েকজনের অক্লান্ত পরিশ্রমে তখন ছোট্ট পরিসরে এটি হতো। আজকে পরিধি বৃদ্ধি পেয়েছে, ব্যাপকতা পেয়েছে এবং ব্যক্তি বেড়েছে। আমরা সত্যি গর্ব করি, গর্ব করি তাদের জন্য যারা আজকে আমাদের পথ দেখাচ্ছেন বাংলা ভাষাকে কিভাবে এই প্রবাসে প্রতিষ্ঠিত করতে হবে, বাংলাকে কিভাবে চর্চা করতে হবে, বাংলা বুকে ধারণ করে, বাংলার ঐতিহ্যকে বুকে লালন করে ধারণ করে কিভাবে আমাকে এগিয়ে যেতে হবে তারই $1 করে পাঠাবো চিন্তা করে। আমাদের প্রজন্মের কাছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই ধারাবাহিকতা বহন করতে পারে।